আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এমসিসিবি টিভি এবং এসিবি অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার, এটি অন অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন যে অন এবং চার্জ অন, তো লাইভ দেখতেছেন। এটা এসিবি, নিচে আরেকটি এসিবি, এসিবি হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার, এটা হচ্ছে এবিবি কোম্পানির। এটা হচ্ছে থার্মাল ওভারলোড, ম্যাগনেটিক কন্ডাক্টরের পিছনে যেটা লাগা থাকে, এটি লাগার কারণে এখানে এম্পিয়ার সিলেক্টর, এটা এম্পিয়ার নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করে দিলে সেটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে যদি বেশি এম্পিয়ার কারেন্ট আসে তাহলে ওভারলোড ট্রিপ করে দেয় এবং মোটরকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এটা হচ্ছে থার্মাল ওভারলোড। এখানে আউটপুট T1, T2, T3, আর এটা হচ্ছে NONC 97, 98, 95, 96। এটি সাধারণত এরকম একটি ম্যাগনেটিক কন্ডাক্টরে সাইটে লাগিয়ে ডল স্টার্টার, স্টার ডেল্টা কানেকশন, রিভার্স বায়াস ফরওয়ার্ড এগুলো করা হয়ে থাকে। তো উপরেটাই দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন এটা দেখতে পাচ্ছেন যে অন পুশ সুইচ, এখানে NC এবং NO দুটোই আছে, আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু কালার কোড অনুযায়ী এটা হচ্ছে NO পুশ সুইচ, এটা হচ্ছে NO পুশ সুইচ। এগুলো কন্ট্রোলিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রিলে, টাইমার বেস। এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DC টাইমার অর্থাৎ DC রিলে, এটা এক প্রকার রিলে, পাওয়ার 225 ভোল্ট, কোম্পানির চাইনিজ একটি ফুজি, এটাও রিলে। এটাও একটা রিলে। রিলের অনেক প্রকারভেদ আছে, তো সেক্ষেত্রে এই ভিডিওতে এগুলো আলোচনা করবো না, জাস্ট আমরা জিনিসগুলো আগে চিনবো। এগুলো হচ্ছে সবই রিলে। এখন আমি এটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভেরিয়েবল যেটা ইনভার্টারে লাগানো হয়। এটা হচ্ছে ব্লাস্ট বা চোক কয়েল, এটা টিউব লাইট জ্বালানোর জন্য দরকার হয়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্লাস্ট, এর সাথে এটা হচ্ছে স্টার্টার, টিউব লাইটটি চালু করতে স্টার্টার প্রয়োজন হয়। এটা ফাইবার পোর্টে অনেক প্রশ্ন করে থাকে এই ব্লাস্ট নিয়ে। এরপর আমরা এখন দেখবো, এটা হচ্ছে রানিং ক্যাপাসিটার, সিলিং ফ্যানে ব্যবহার করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন MCB আর MCCB, TP, RCB, রিলে। তো এটা হচ্ছে রিলে বেস, 14 পিনের রিলে বেস, এবং এগুলো হচ্ছে MCB, এগুলো অবজুলারি MCB, TP, সিঙ্গেল পোল MCB, SP, এটা হচ্ছে অবজুলারি NONC অর্থাৎ 4344। এরপর এটি একটি টাইমার রিলে, এটা একটি রিলে, চাইনিজ ব্র্যান্ড। এটা হচ্ছে সলিনয়েড ভাল্ব, সলিনয়েড ভাল্বের সাথে সলিনয়েড কয়েল আছে যুক্ত, যার মাধ্যমে সলিনয়েড ভাল্বটিকে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে সলিনয়েড কয়েল, এর মধ্যে চৌম্বক ক্ষেত্রের আবেশ সৃষ্টি হয়, ফলে ভাল্ব খোলা বা বন্ধ করার কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে MCCB, এটা হচ্ছে RCCB, এটা হচ্ছে MCB, TP, MCB, SP। এই জিনিসের সাথে অবশ্যই আপনাদের পরিচিত হতে হবে, তাহলে আপনারা অনেকাংশে ভালোভাবে কাজ করতে পারবেন। তো প্রথমত আপনাদের জানতে হবে এ প্রত্যেকটি জিনিসের কাজ কী।